বলেন দেখি বলেন আজকে কেমন আসছে ভাইজান? আমি আর কি বলবো, আসলে আমি ভাষা মানে হারাই ফেলাই অনেক সময়, যে এত আনন্দ লাগতেছে। এইটা আর একটা স্বাধীনতা, এইটা হইলো আমার কাছে যে একাত্তরের স্বাধীনতা, ওইটা ওইটার চেয়ে এটা ওইটাও স্বাধীনতা। আমরা অনেক রক্তের বিনিময়ে অর্জন করছি, কিন্তু এইবার যে স্বাধীনতা এইটা 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 ওইটা একটা হার মানায়। তার কারণ হইলো, দেখেন আপনার আমার বাচ্চারা বাচ্চারা নামছে তাদের অধিকারের জন্য, আর তাদেরকে ডাইরেক্ট গুলি। এইটা আমার সমস্ত শরীর আমার পোষণ খারাই গেছে, এটা আমি স্মরণ করতে পারি না। এই জালেম সরকার যা করছে এইটা পৃথিবীর কোনো ইতিহাসে নেই, আমি চ্যালেঞ্জ করতে পারি। আমি একজন ফাদার, আপনি একজন পিতা, আপনার সামনে যদি আপনার সন্তানকে গুলি করে মারা হয়, আপনি ভাইজান আমি বাকশক্তি হারাই ফেলাই ভাইজান, বুঝতে পারছেন তো? আমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক ত্যাগের মাধ্যমে, জানের মাধ্যমে আমরা আজকে আরেকটা স্বাধীনতা ফিরে পাইছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই যেন ভালো থাকে, টুগেদার থাকে। আগস্ট মাস হোক শুভ, আগস্ট মাস হোক শুভ, এভরিথিং ইন আগস্ট, 15 আগস্ট, 5ই আগস্ট। দেখেন আল্লাহর কি একটা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার ভিডিও করি, আপনি আমার ভিডিও করেন, এর চেয়ে বড় আনন্দ হয় না। চলুন চলুন আসেন, কোলাকুলি করি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কবি ভাই কথা বলবো, আমি কালকে টেক্সট পাঠাইছি, আমার টেক্সট পাঠাইছি। জি জি, ধন্যবাদ সবাইকে ভালোবাসি। আমরা আবারও যে সমস্ত ভাইয়ের আত্মতি দিয়েছেন তাদের আত্মার মাধ্যমে কামনা করছি, তাদের পরিবারকে পরিবারের আল্লাহ সবর দান করেন। এবং আমরা চাই আমরা বাক্যবাসীরা সবাই সমৃদ্ধভাবে একটা ফান্ড ক্রিয়েট করে ইয়ে দিয়ে তাদের যাদের যাদের প্রয়োজন
তাদের জন্য যেন আমরা ব্যবস্থা করতে পারি। 2000-এর বেশি ছেলেদের চোখ নষ্ট হয়ে গেছে, চোখে আঘাত লেগেছে, যদি তাদের প্রয়োজন হয় চিকিৎসার জন্য যেন আমরা উন্নত দেশে নিতে পারি, চিকিৎসা করতে পারি, যা ফাইন্যান্সের দরকার আমরা যেন সেটা দিতে পারি সবাই। আমরা যেটা বলেছিলাম রেমিটেন্স বন্ধ, এখন রেমিটেন্স খোলা, রেমিটেন্স যত পারেন পাঠাবেন দেশের এবং বাংলাদেশে আপনারা ইনভেস্ট করুন, এখন সময় আসতেছে বাংলাদেশে ইনভেস্ট করা। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, এটা কোনো মেজবানি না, এটা দেশ ত্যাগ করার যে পালিয়ে যাওয়ার শেখাচ্ছি না, এটার উল্লাসে আজকে এখানে বাফুলোতে আপামর জনসাধারণ নির্বিচারে খাওয়াচ্ছে। দেখেন আপনারা এই যোদ্ধারা এখানে, হ্যালো বলেন ভাই, তুমি এখানে কেন লাইন এখানে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ও তোমার ফ্রেন্ড আসছে, মানুষ সবাই আসছে এখানে। হ্যাঁ অনেক ভালো লাগতেছে, আস্ত গরু খাওয়াইতেছে, জ্যান্ত গরু জ্যান্ত গরু খাইতে আমি কেন্দ্রে দিয়েছি সকালবেলা। মানুষের কি ক্ষোভ, মানুষের কি ক্ষোভ, মানুষ কত কষ্ট ছিল এটা দেখলে বোঝা যায়। এই দেখেন না মানুষ এদেরকে কিন্তু কাউকে দাওয়াত করে নেই, বহুত লোক চলে গেছে, চলে গেছে। আর ধন্যবাদ, এটা সারা, এটা শুধু এই জায়গাটা না, সারা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সব জায়গাতে, বাংলাদেশ তো আছেই, বাংলাদেশে একটা একটা বিষয়, এই মিডিয়ারা, মিডিয়ারা এখানে আছে।